नमस्कार बंधुरा फूड स्मॉल चैनल आपनादेर अनेक अनेक स्वागत। आमी आजके बानाबो कलकाता स्टाइले मटन बिरियानी रेसिपी जेटा आपनारा बाड़ीते खूब सहज भावेई बानाते पारें। एजोन्नो आमी एखाने 500 ग्राम मटन निये निएछि। एबार दिए दिब एकटा पेंयाज पेस्ट करा, 2 चामच आदा बाटा, 2 चामच रसुन बाटा, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, টক দই দিয়ে দেব 2 চামচ আর দিয়ে দেব 3 চামচ সরষের তেল, দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার মতন। 1 ঘন্টা পর একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার ম্যারিনেট করা মাটনটাকে দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে 3টে হুইসেল দিয়ে নেব, তাহলে মাটন আলু সব সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, মাংসটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ভাতটা বানিয়ে নেব, এর জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা স্টার এনিস, 2 দারচিনি, 1 ছোট এলাচ, লবঙ্গ, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে দেব সাদা তেল যেন ভাতটা ঝরঝরে হয়। চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতন। এবার জলটা ফুটে গেছে, চালটাকে দিয়ে দেব। ভাতটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখানে আমি দুধ, গরম দুধ নিয়েছি, দিয়ে দেব কেশর। এই যে ভাতটাকে আমি নামিয়ে নিয়েছি, এবার আমি হাঁড়ির ভিতরে ঘি লাগিয়ে নেব। ভালো করে ঘিটা লাগিয়ে নেব। এবার কেশর দুধে ভিজানো কেশরের মধ্যে দিয়ে দেব আমি গোলাপ জল, দেব 4 ড্রপ, আর 2 ড্রপ কেওড়া জল দিয়ে দেব। এবার হাঁড়ির নিচে প্রথমে ভাত দেব। এবার মাটনটাকে দিয়ে দেব।
মাটনের ঝোলও দিয়ে দেব। এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা, কেশর দুধে ভেজানোটা দিয়ে দেব, দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, আর দিয়ে দেব 1 ড্রপ মিঠা আতর, আবার উপরে ভাত দিয়ে দেব। আমি এখানে 2টো লেয়ার দেব। সব ভাত দেওয়া হয়ে গেছে, এবার আবারও উপরে বিরিয়ানি মশলা দিয়ে দেব। কেশর দুধে ভেজানোটা দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, দেব সেদ্ধ করা ডিম, বাকি দুধ কেশরটাও দিয়ে দিলাম। এবার উপর থেকে ঘি দিয়ে দেব। এবার হাঁড়িটার গায়ে চারপাশে আটা লাগিয়ে নেব। আটা ভালো করে লাগিয়ে মুখটাকে বন্ধ করে দেব, যেন বিরিয়ানি থেকে কোনো গন্ধ বাইরে না বেরিয়ে আসে। ভালো করে আমি আটা লাগিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা বন্ধ করে দিয়ে দেব। গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম করে নিয়েছি। এবার হাঁড়িটা তাওয়ার উপরে বসিয়ে দেব। লো ফ্লেমে আমি 30 মিনিটের মতন দমে দেব। তিরিশ মিনিট পর খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম কলকাতা স্টাইলে মাটন বিরিয়ানি হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।